আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড়ের পায়েস। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর খুব সহজভাবে আপনাদেরকে রান্নাটা আমি দেখিয়ে দেব, আর খেতে ভীষণই সুন্দর হয়। তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি চাল নিয়েছি, এখানে আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে পায়েসটা কিন্তু খেতে ভীষণই ভালো হবে। তো আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি পানি। এবার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালগুলো ধুয়ে নিয়ে পায়েসটা আমি সঙ্গে সঙ্গে রান্না করে নেব। আপনারা কিন্তু এইভাবে চাল ভিজিয়ে 1 ঘন্টা রাখতে পারেন, তাহলে পায়েস রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে আগে থেকে আমি দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধ ফুটে গিয়েছে, এবার এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন চালগুলো আমি দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আমি যদি চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো একটু সময় নিয়ে রান্না করতে হবে, যেহেতু চাল ভেজানো ছিল না, তো সময় নিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আপনারা কিন্তু চাল আগে থেকে ভিজিয়ে রান্না করবেন। এখানে দেখুন আমি 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই খেজুর গুড়ের পায়েস রান্নাতে। এবার এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে নারকেল কোরা। নারকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব চালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন চালগুলো কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার এখানে গুড় দিয়ে দিতে হবে। চালগুলো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে গুড় দিবেন। চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ না করে যদি আপনারা গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু গুড় দেওয়ার পরে চালগুলো অনেকটা শক্ত হয়ে যায়, সেজন্য খুব ভালোভাবে চালগুলোকে গলিয়ে রান্না করে নিতে হবে, তারপরে গুড় দিতে হবে। তো দেখুন এখানে আমি 1.5 কাপ পরিমাণে গুড় দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণে গুড় দিয়ে দিলাম। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে 2 কাপ দিয়ে দেবেন গুড়। গুড় দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারে লোতে রাখবেন, তারপরে কিন্তু গুড়টা দিবেন। পায়েসটা যখন টকবক করে ফুটবে তখন কিন্তু এখানে গুড় ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো সেই জন্য গ্যাসের আঁচ একেবারে লোয়ে করে এখানে গুড়টা দিতে হবে। দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো গুড় দেওয়ার পরে আরও 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। আর এই পায়েস রান্নাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এখানে একটু দিয়ে দেবেন, স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যারা রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন পায়েস রান্না হয়ে গিয়েছে, আমি বলে ঢেলে নিয়েছি, উপর দিয়ে কাজু বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে,
আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আমার এই খেজুর গুড়ের পায়েসের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।